আমিন দুইটা হাত এইভাবে টেকে নিয়ে এইভাবে উঠাইলেন, চোখের পানি নবীজির দাড়ি ভিজে গেল, কান্না শুরু করলাম। আরে মালিক, তোমার জমিনে যদি তোমার নাম তুমি রাখতে চাও তাহলে যুদ্ধে আমাকে বিজয় দান করো, আর তুমি যদি মনে করো তোমার জমিনে তোমার নাম বলনেওয়ালার কোনো প্রয়োজন নাই গো, তাহলে তুমি আমার সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দাও কোনো দুঃখ নেই। আল্লাহ আমার অসহায় সাহাবায়ে কেরামদেরকে লইয়া মদিনায় আসছি, আমার কলিজার টোকরা সাহাবীদের পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, অস্ত্র নাই, কি দিয়ে যুদ্ধ করব? মাহমুদ গো, এই পরিস্থিতিতে যুদ্ধ করার কোন ক্ষমতা আমার কাছে নেই, এমালি তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, হযরত আবু বকর নবীর পিছনে গিয়া জড়ায়া ধরলেন আর বললেন, হাবিব কান্দেন না কান্দেন না, আপনার কান্না আমরাই বরদাস্ত করতে পারি না গো নবী, আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনার উপরে খুশি হবেন, আপনাকে অবশ্যই আপনার মালিক সাহায্য করবে। আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আল্লাহর হাবিব হাত নামাইলেন, এমনি ঘোষণা আসলো আল্লাহর পক্ষ থেকে, ঘোষণা আসলো এখন আমি যে 13টা বছর নির্যাতন সহ্য করছেন, প্রতিবাদ করেন নাই আমার হুকুমে, নির্দোষ মানুষদেরকে তারা অকারণে তারা নির্যাতন করছে, নির্যাতনের লক্ষণ সময় নাই তাই বলতে পারলাম না কি পরিমাণ নির্যাতন যে করছে। 40 বছরটা ছিল রাসুলের নীরব, কোন শত্রু নাই, বিরোধিতা নাই, কুসাকুসি নাই, কিন্তু যেদিন থেকে কোরআন নাজিল হইল সেদিন থেকে রাসুলের বিরোধিতা শুরু হইল কেন বলে, সেদিন থেকে আদেশও শুরু করলো নিষেধও শুরু করলো, আর আদেশ এবং নিষেধ যখন আপনি করবেন তখন শত্রু বেড়ে যায়, যখন কাউকে আদেশও করবেন না নিষেধও করবেন না তখন আপনার কোনো শত্রু নাই। রাসুল 40 বছর পূর্ণ হওয়ার পরে কোরআন নাজিল হওয়ার পরে মানুষের কাছে একটা মেসেজ দিলেন যে তোমরা যেই সমস্ত দেব দেবীকে খোদা মানতেছ এগুলো তোমাদের নিজের হাতের বানানো, তোমরা যাদের গোলামি করে এগুলো তোমাদের নিজের তৈরি, সুতরাং তোমরা এমন একজন যার গোলামি করো যারা নিজেরা বানাইছো, এগুলো তো সৃষ্টি আর এগুলো সৃষ্টি তোমরা করছো, এটা তোমাদের প্রভু হতে পারে না, তোমরা আমরা গোলামি করবো একমাত্র স্রষ্টা, এবং স্রষ্টার পরিচয় উনি তুলে ধরলেন, উনি বললেন যে আমরা গোলামি করবো একজনের যার কোনো শরীক নেই, এবং একটা আওয়াজ তুললেন যে আপনারা আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এরপরে রাসূল বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম অংশ উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর আজকের থেকে আমি শুধু মোহাম্মদ নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যখন সমস্ত মানুষের কানে কানে পৌঁছে গেল তখনকার মানুষগুলি বলা বলি করতে লাগলো যে আমাদের খোদা তো অভাব নাই, সেখানে হঠাৎ করে মোহাম্মদ এক খোদা দাওয়াত দিতেছে আমাদের, এক নম্বর হলে এটা আমাদের যুক্তিতে ধরে না, কথা বুঝতেছেন আমার? আল্লাহ রস্তে বুঝলে হ্যাঁ অথবা না একটু জোরে বলবেন, তাড়াহুড়ার বয়ান সুন্দর হয় না, কিন্তু আপনারা যদি একটু আওয়াজ টাওয়াজ দেন কথা বলার উৎসাহ তৈরি হবে, আর আওয়াজ দিলে বক্তার দাম বাড়ে না বরং কথা বলার উৎসাহ বাড়ে। অনেকে আবার ভাবতে পারে হুজুর হুজুর দাম টাম বাইরে জায়গা, এই চিন্তা অনেকে বলে না, তো এটা দাম বাড়ার কিছু না, কথা বলার উৎসাহ তৈরি হয়। সম্মানিত সুধি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুননা ওই ইহুদি খ্রিস্টান বেঈমানরা কি বললো, এরা যুক্তি তো ধরে না, বলে তোরা যুক্তি কি তা, বলে আমরা যুক্তি হইলো আমরা তো খুদার অভাব নাই, অলরেডি আমরা বন্দি ঘুরে রাখছি 360 জন খানা খাবার ভিতরে, এরপর আমরা একটা পরামর্শ করতেছি সামনে খুদা আরো বাড়াবো, কারণ এই খুদা দিয়ে আমাদের হচ্ছে না, এখানে মোহাম্মদ এক খুদা এক খুদার দাওয়াত দেয় কেন, আমরা যুক্তি তো ধরবো।
দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা সারা জীবন তারে মোহাম্মদ বলছি, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, এখন সে বলতেছে তাকে রাসূলুল্লাহ বলতে হবে। এই বিষয়টা আমাদের কাছে একটা অন্যরকম লাগলো, তাই আমরা মেনে নিতে পারলাম না, শুরু হয়ে গেল বিরোধিতা। বুঝতেছেন কথা? বিরোধিতা সামান্য বিরোধিতা না, বিরোধিতা কারে কর, সমালোচনা কারে কর, শুরু হয়ে গেল সর্বমহল থেকে। এক পর্যায়ে ওনাকে বললো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, কেউ বলে উনি ধ্বংস হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। রাসূল দিনের দাওয়াত দিচ্ছেন, কেউ কালামা পড়তেছেন, এই পর্যায়ে এখন বেঈমানরা চিন্তা করলো ওনাকে তো আমরা বিভিন্ন অপবাদ দিয়ে থামাইতে পারলাম না, তাহলে এখন আক্রমণ করতে হবে, তাই শুরু করলো আক্রমণ। নির্দোষ মানুষদেরকে যেখানে পায় সেখানে মারামারি শুরু করলো। আবু তালেব রাসূলের চাচা যতদিন বেঁচে ছিল রাসূলের উপর টাচ করতে পারে নাই, কিন্তু মানসিক নির্যাতন করছে, শারীরিক নির্যাতন করতে পারে নাই। আবু তালেব মারা যাওয়ার পরে রাসূলের উপরে তারা শারীরিক নির্যাতন করছে। নির্যাতনটা কেমন ছিল বলে, এত নির্যাতন, রাসূলের সাথী সঙ্গীদের উপরে এমন ভয়াবহ নির্যাতন, আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে তাদের কান্না, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। অপরাধ কি? ব্যাংকের টাকা লুট করে খাইছে? হ্যাঁ, কথা বল না কেন? চুরি করছে? আরেকজনের জায়গা দখল করছে? তখনকার মানুষের কোনো দোষ ছিল না, নিরপরাধ নিরপরাধ মানুষদেরকে অযথা ও কারণে তারা নির্যাতন করছে। অপরাধ একটাই সত্যের পক্ষে কথা বলে, অপরাধ একটাই এক আল্লাহর পরিচয় তুলে ধরে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, অপরাধ একটাই, আর কোনো অপরাধ নেই। 1400 বছর পরে যদি আজকেও আপনি একই কাজ করেন, কসম খোদার আপনার শত্রু আছে, আপনার মায়ের খাইবেন, সমালোচনা আপনারও হবে। কেন? কাজটা একটা, কথা বলেন, কাজ একটাই, অপরাধ একটাই, আল্লাহর পরিচয় তুলে ধরার কারণে যেখানে পায় সেখানে মারে। মারার নির্যাতন কি করি? কাউকে শুলিতে ঝুলাইয়া মারা হচ্ছে, কাউকে গরম রড লোহা গরম করে শরীর লাগাই দেয়, কাউকে জ্বলন্ত কয়লার মধ্যে শুয়া দেয়, কাউকে গলার মধ্যে রশি বেঁধে মরুভূমি দিয়া টেনে নে, চামড়া খসে জমিনে পড়ে যা, এরকম ভয়াবহ নির্যাতন। সাহাবায়ে কেরামদের অবস্থা এমন হয়েছে, কালেমা যারা পড়ছে তাদেরকে নির্যাতন করে, এদের মধ্যে শীর্ষ সন্ত্রাস ছিল আবু জাহেল। এই সন্ত্রাসের নেতৃত্বে তখন নিরহ মুসলমানদের উপরে আক্রমণ শুরু হয়। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আল্লাহর রাসূল আপনি আল্লাহর কাছে একটু বলেন না যেন আমাদেরকে আসমান থেকে সাহায্য করে। আল্লাহর রাসূল তাদেরকে সান্ত্বনা দিল যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে আগে তোমরা যদি শাহাদত বরণ করো, আমি রাসূল বলছি তোমাদের জন্য জান্নাত ওয়াজিব। সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূল আল্লাহ, এই কথাটার উপরে 1000 বার জীবন দিতে প্রস্তুত, শুধু আপনার ওয়াদা ঠিক রাখবেন, আপনার আল্লাহকে বলেন আমার মালিক যেন এই ওয়াদা ঠিক রাখে, আপনার জন্য দিনের জন্য আল্লাহর জন্য 1000 বার যদি আমাদেরকে আল্লাহ জিন্দা করে, 1000 বার আপনার রাস্তায় শহীদ হয়ে যাব। তবে শর্ত একটা, জান্নাত, শর্ত একটা, আমরা জান্নাত চাই। সাহাবায়ে কেরামদের উপরে যখন নির্যাতন শুরু হইল, লম্বা ঘটনা যেহেতু সময় কম, নির্যাতনের এক পর্যায়ে প্রায় 2 দিন নয় 13 বছর, বলুন কয় বছর? 13টা বছর হাইরে নির্যাতন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে, যতই নির্যাতন হোক কোনো প্রতিবাদ করা যাবে না। বলুন, প্রথমেই প্রতিবাদ করছে না সহ্য করছে? মুসলমান আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, রাসূলের জীবনের 3টা অধ্যায় আছে, এর প্রথম অধ্যায় 40 বছর, দ্বিতীয় অধ্যায় 13 বছর, তৃতীয় অধ্যায় 10 বছর, এই 3টা অধ্যায় পড়ুন, বেশি বেশি করে রাসূলের সিরাত নিয়ে পড়ালেখা করুন, আশা করি আমাদের মধ্যে এক বৈরামী চলে যাবে। আমাদের মধ্যে অনেক মাথা মুড়া আছে, কিন্তু এক বৈরামী করে, বেশি করে সিরাত পড়ুন, তাহলে অন্তত পক্ষে কিছু বুঝে আসবে। আমরা তো পড়ি না, পড়ি বাবাদের ইচ্ছা কাহিনী, কোন বাবায় ফু দিয়া ডিম পাঠাইছে এগুলো বেশি নিয়ে পড়াশোনা করবে, কোন বাবায় খবর টিভিটা দূর মারছে আগুন লেগেছে শৈল খবর ভাঙ্গে ফিরে গেছে উড়াল মারছে, এই লো কাল্পনিক গল্প বইলা মানুষের মুভমেন্ট নষ্ট করে দিচ্ছে। এই জন্য সিরাত আলোচনা করুন। রাসূল 13 বছর এক তরফা খালি মার খাইছে, অপরাধ ছিল
না একেবারেই নির্দোষ, একেবারে নির্দোষ, নির্যাতনের উপর নির্যাতন। সেই নির্যাতন থেকে আল্লাহর পরেদার সম্মান হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেহাই পায় নাই। আল্লাহর রাসূলের গলার মধ্যেও রশি লাগায় তারা টানছে, নাউজুবিল্লাহ বলেন, যেই শরীরে কোনোদিন মশা এবং মাছি স্পর্শ করে নাই সেই শরীরে অসংখ্য পাথরের আঘাত ছিল। তাইফের ময়দানে রক্তাক্ত অবস্থায় রাসূল দুইবার বেহুশ হইছে, এরপরও তারা রাসূলের উপরে নির্যাতন বন্ধ করে নাই, কিন্তু বারবার উপর থেকে আওয়াজ আসতেছে কোনো প্রতিবাদ করা যাবে না, সহ্য করছে। ভাই বাচ্চা 13 বছর এক তরফা মাইর খাইছে, যখন তারা মারতে মারতে তাদের এক পর্যায়ে এমন একটা অবস্থা হয়েছে, কারণ প্রতিবাদ নাই, একতরফা মারলে তো এমনি মেজাজ আরো খাওয়ার বাইরে যায়, ঠিকাপ চলে আসে শরীরে, তখন তারা ফাইনাল সিদ্ধান্ত নিল আল্লাহ রাসূলকে হত্যা করবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো যে এবার আমি আল্লাহ আপনাকে হুকুম দিচ্ছি আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। এখানে বহু লম্বা ঘটনা, আমি শুধু শর্টকাট করে কাটতে কাটতে আপনাদের সামনে নিতেছি। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার প্রায় 1 বছর, ভালো করে 1 বছর হয় নাই, ধরেন 1 বছর হয়ে গেছে। 1 বছর হতে না হতে মক্কা নগরীর শীর্ষ সন্ত্রাস আবু জাহেল চিন্তা করলো মক্কায় যে রাসূল চলে গেল, মুহাম্মদ যে মক্কা মদিনায় চলে গেল, এখানে গিয়া যদি আবার টিম গঠন করে তাহলে তা আবার আমাদের উপরে হামলা করবে, তাই তারা যেন শক্তিশালী না হতে পারে আমরা আগেই তাদেরকে ধ্বংস করে দিব। এই বলে আবু জাহেল আবার তার দলবল নিয়ে মদিনায় যাবে যুদ্ধ করার জন্য এমন সিদ্ধান্ত নিল। বলুন 13 বছর মার খাইছে দোষে না নির্দোষে? প্রতিবাদ করছে, বিটা বাড়ি ছেড়ে বাবার দেশ মায়ের দেশ সম্পদ সব ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরামরা চলে গেলেন দেশ ছেড়ে অন্য দেশে, ওখানে গিয়েও শান্তি নাই, শীর্ষ সন্ত্রাস আবু জাহেল চাচ্ছে ওখানে গিয়ে হামলা করবে, 1000 অস্ত্র নিয়া মদিনার দিকে রওনা দিছে। তখন রাসূলের সাথী সঙ্গী 313 জন ছিল, কত জন? 313 জন। বদরের যুদ্ধ রমজান মাস ছিল, সেই বদরের যুদ্ধে মাত্র 313 জন, অধিকাংশ সাহাবায়ে কেরামদের পেটে খাবারই নাই, শরীরে কাপড় নাই, অসংখ্য আঘাতের চিহ্ন এখনো শরীর থেকে শুকায় নাই, সেই অবস্থাতে অস্ত্র নাই, খাবার নাই, কাপড় নাই, শরীরে আঘাতের চিহ্ন। 1 বছর হতে না হতেই শীর্ষ সন্ত্রাস আবু জাহেল তার নেত্রী নিয়ে তার বাহিনী নিয়ে অস্ত্র সহ মদিনায় হামলা করার জন্য রওনা দিছে। এই খবর আইছে রাসূলের কাছে, আল্লাহর রাসূলই কথা শোনার পরে রাসূল এত ভেঙ্গে পড়লেন। ভেঙ্গে পড়ার কারণ হলো হাতে গোনা কয়েকজন সাহাবী নির্যাতন সহ্য করতে করতে না পেরে আল্লাহর হুকুমে মদিনা আসলাম, শরীরে এখনো গা শুকায় নাই, অস্ত্র নাই, ভেটে খাবারও নাই, এখন যদি আমরার উপরে হামলা করে অস্ত্র সহ তাহলে আমার এই সাথী সঙ্গীরা যদি শহীদ হয়ে যায় আল্লাহর জমিনে আল্লাহর নাম বলনে বলা কেউ থাকবে না। আর আল্লাহর রাসূল এক পর্যায়ে কান্না শুরু করছে, হযরত আবু বকর বলেন এইভাবে দেখছি রাসূলকে হাত করছে, কতক্ষণ পরে দিয়ে এইভাবে চলে গেছে, কান্না শুরু করছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুইটা হাত এইভাবে থেকে নিয়ে এইভাবে উঠাইলেন, চোখের পানি নবীজির দাড়ি ভিজে গেল, কান্না শুরু করলাম, আরে বলি তোমার জমিনে যদি তোমার নাম তুমি রাখতে চাও তাহলে যুদ্ধে আমাকে বিজয় দান করো, আর তুমি যদি মনে করো তোমার জমিনে তোমার নাম বর্ণেওয়ালার কোনো প্রয়োজন নাই গো তাহলে তুমি আমার সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দাও কোনো দুঃখ নেই। আল্লাহ আমার অসহায় সাহাবায়ে কেরামদেরকে লইয়া মদিনায় আসছি, আমার কলিজার টুকরা সাহাবীদের পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, অস্ত্র নাই, কি দিয়ে যুদ্ধ করব? মাহমুদ গো এই পরিস্থিতিতে যুদ্ধ করার কোনো ক্ষমতা আমার কাছে নেই,
তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, হযরত আবু বকর নবীর পিছনে গিয়া জড়ায়া ধরলেন আর বললেন, হাবিব কান্দেন না কান্দেন না, আপনার কান্না আমরাই বরদাস্ত করতে পারি না গো নবী, আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনার উপরে খুশি হবেন, আপনাকে অবশ্যই আপনার মালিক সাহায্য করবে। আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আল্লাহর হাবিব হাত নামাইলেন, এমনি ঘোষণা আসলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, এখন আমি যে 13টা বছর নির্যাতন সহ্য করছেন, প্রতিবাদ করেন নাই আমার হুকুমে, নির্দোষ মানুষদেরকে তারা অকারণে তারা নির্যাতন করছে, নির্যাতনের লক্ষণ সময় নাই তাই বলতে পারলাম না, কি পরিমাণ নির্যাতন যে করছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে গুস্ত ছিল না, শুধু হাড্ডি ছিল, কারণ জ্বলন্ত কয়লার মধ্যে ওনাকে শোয়া দিত, চামড়া গুলি খসে খসে পড়ে যেত, এমন ভয়াবহ নির্যাতন, শিশু থেকে নিয়ে বৃদ্ধা, বৃদ্ধ এবং বৃদ্ধা কেউ রেহাই পায় নাই, সবার উপরে নির্যাতন করছে। আল্লাহ নবী 13টা বছর আপনি মার খাইছেন গো, এত মার খাইছেন এত মার খাইছেন, আমি আল্লাহ নিষেধ দিছি প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করেন নাই, একতরফা মারছে, মক্কা ছেড়ে মদিনায় আসলেন, তারপর বেঈমানের বাচ্চাগুলি আবার গায়ে ফিরা ঝগড়া করতে চায়, এ বলুন এখন কি গায়ে ফিরা ঝগড়া হইল না, তোদের যন্ত্রণায় চলে আসলাম দেশ ছেড়ে বিদেশে, কেন এ শান্তি দেশ না, তার মানে বোঝা যায় গায়ে ফিরা ঝগড়া। আল্লাহর পক্ষ থেকে কি অর্ডার আসছে মুসলমান একটু দিলের কান লাগায় শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিলেন, হাবিব 13টা বছর আপনি মার খাইছেন প্রতিবাদ করেন নাই গো, মক্কা ছেড়ে মদিনায় আসছেন, ইকরামে আসার পরে আপনাকে তারা ছাড়ে নাই, গায়ে বইরা ঝগড়া করতে চায়, এবার আমি আল্লাহ জানি ভাবে নির্যাতন সহ্য করছেন, প্রতিবাদ নিষেধ করছিলাম, আজকে আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, আর ধৈর্য ধরার সময় নাই গো নবী, ধৈর্য ধরার সময় নাই, মাতার পাগড়ি খুলেন, এবার আপনি মাঝায় বাঁধেন, মাতার পাগড়ি মাঝায় বাঁধেন, বলুন মাতার পাগড়ি মাঝায় বাঁধলে কি হয়, ঠিক বাড়ে কথা হয় না, এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিল মাতার পাগড়ি মাথায় বাঁধেন, আর আপনার যা কিছু আছে সব লইয়া আপনি মাঠে নামেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আমি আপনাকে সাহায্য করব, একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার, আরো সুরে বলেন আল্লাহু আকবার, এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসার পরে নবীর সাহস বাড়ছে না কমছে, নবীর সাহস বেড়ে গেল, এবার নবী একটা জোর পাইছে, আর নবীজি সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বারবার বলে, সাহাবীরা আমার মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়েছে, তোরা কি অন্যান্য নবীদের মতো আমার সঙ্গে আচরণ করবি, একজন সাহাবি দাঁড়ায় বলেন, আবু হাবিব বনী ইসরাইলের মুসা পয়গম্বরের যেই সমস্ত উম্মতেরা বলেছিল যে আপনি গিয়া আপনার আল্লাহ দুইজন মিল্লা এরার সাথে যুদ্ধ করেন, আমরা আপনার সঙ্গে নাই, যুদ্ধ করার সময় নবী এবং আল্লাহরে পাঠায়া দেয়, বনী ইসরাইলের সেই উম্মতেরা, আল্লাহ নবী জি আমরা আপনার এমন উম্মত, আমরা আপনাকে ছেড়ে যাব না গো নবী, ছেড়ে আমরা আপনাকে যাব না, আপনার ডাইনে থাকব, আপনার বামে থাকব, আপনার সামনে থাকব, আপনার পিছনে থাকব, আবার পয়গম্বর তীরের আঘাতে আঘাতে যদি বুক ঝাঁঝরা হয়ে যায় কসম খোদার আপনি নবীরে ছাইরা যাব না, নবী যে আমার সাহস আরো বেড়ে গেল, এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, নবী গো 13 বছর নির্যাতন সহ্য করছেন আর সহ্য করা যাবে না, যা আছে সালে আলামেন, যা আছে সব নয় আলামেন, মাঠে ময়দানে লামেন, কিন্তু সাহাবায়ে কেরামদের তো অস্ত্রই নাই, কেউ লইছে খেজুরের ডাল, কেউ লইছে অস্ত্র, কেউ খেজুরের ডাল, কার অস্ত্র নাই, আর 1000 বাহিনী অস্ত্র সহ
বদরের প্রান্তরে তারা যখন উপস্থিত হয়ে গেল, এবার আল্লাহর নবী বলেন, মালিক রে সাহস পাচ্ছি না, আপনি আসমান থেকে সাহায্য করেন। আল্লাহ ভাই আপনি ভয় পায়েন না, আমি আপনাকে আসমান থেকে মালাইকা পাঠাবো, সুবহানাল্লাহ, আমি ফেরেশতা পাঠাবো। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলেন 5000 ফেরেশতা আপনাকে দিব, জোরে জোরে কম বলুন তো দেখি, বেঈমানদের সাথে যুদ্ধ করতে কি 5000 ফেরেশতা লাগে? না, একজন ফেরেশতাই যথেষ্ট, একজন ফেরেশতার একটা আঙ্গুলি যথেষ্ট, ফেরেশতা চাইলে জমিন এমনি দিয়ে উড়াই নিতে পারে। তাহলে এত গুণা পাঠাইলেন কেন বলি, আর একটা কারণ হলো আমার নবীরে আল্লাহ সান্ত্বনা দিছে, নবী যেন ভয় না পান। যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লইয়া 313 জন সাহাবী অস্ত্র নাই রে মাঝে ময়দানে লামছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, এবার লামেন আর ধরবে না খালি কুবা শামসু কাফের বেঈমানটা টিটকারি মস্কারি শুরু করছে, মাত্র 313 জন দিকে অস্ত্র নেয় এরা হাসে, তাই আমরা সাইড ভাজ জন্য এরকম শেষ, আহা মোহাম্মদ এর বাড়িতে যুদ্ধ করতো এরা হাসি তাম শুরু করছে, আমরা দেখি এরা তরবারি তুলে একটা, কিন্তু তরবারি লামার সময় একসাথে শক্তি খেলাবে, বিষয়টা বুঝতে চান, তরবারি তুলে কয়টা, লামে কয়টা, এইভাবে বদরের যুদ্ধে ওই সমস্ত অসংখ্য অগণিত বেঈমানদেরকে সাহাবায়ে কেরাম জাহান্নামে পাঠাইছে, আর অনেকগুলিকে বন্দী করছে, আর অনেকগুলি খাবার গুলা বাঁচছে, আল্লাহ মুসলমানকে বিজয় দান করছে। 13 বছর যেই সময় মার খাইছিল, তখন যদি প্রতিবাদ করতে যাইতো উপায় আছে, যেন ঠান্ডা মাথায় কাজ করতে হয়, বলেন কি মাথা, ঠান্ডা মাথায় কাজ করতে হয়, আমরা তো কাশ্মীরে গরম হয়ে যাই, আমাদের গরমটা হয়ে যায় বেশি, শরীর রক্ত বেশি, এই জন্য ঠান্ডা মাথায় কাজ করতে হবে, বেঈমান আক্রমণ করবে আপনি জানেন তো, আগে যদি হুঁশিয়ার করে দেন তো আর কি এর আক্রমণ করবে না, সত্য এরা সচেতন হয়ে গেল, আমরা তো আগে ওই রক্তের বন্যা বম এই করুন সেই করুন, তো এরা আপনি আগে সচেতন করে দিলেন, আপনি আর কি করবেন পরে। এই জন্য রাসুলের এই সিরাত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার, 13 বছরে একতরফা মার কাছে প্রতিবাদ করছে না, এরপরে মদিনায় গিয়া সেখানে অবস্থান তৈরি করছে, এরপর আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসছে মাঠে ময়দানে নামছে কমর বাইন্দা, একটা ফিরত গেছে না সব ফিরে কুবাইছে, ইসলামের বিজয় হয়ে গেছে। সম্মানিত শুধু এইভাবে অসংখ্য যুদ্ধ হয়েছে, একটা তো তারা জিততে পারে নাই, বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরকম অসংখ্য যুদ্ধ হয়েছে। মক্কা থেকে মদিনায় আসার 6 বছর যখন হইল, বলুন কয় বছর, 6 বছর হয়েছে, 6 বছরের মাথায় আল্লাহর রাসূল একদিন স্বপ্নে দেখতেছে, উনি তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় গেছে, নিরাপদে মক্কায় গিয়ে ঢুকছে, খানায় কাবা তোয়াফ করছে, আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিরাপদে মদিনায় আসছে। এই স্বপ্ন রাসূল দেখার পরে সাহাবায়ে কেরামদের কাছে এই স্বপ্নটা আবার বলছে, সাহাবায়ে কেরামরা বলল, হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন না, এগুলো তো ওহী বাস্তব, তাহলে এই স্বপ্ন যেহেতু আপনি দেখছেন এই স্বপ্নটা বাস্তবায়ন করা দরকার। সমস্ত সাহাবিদের কলিজা একটা বেতা ছিল, বাপ দাদার দেশ ছাইরে আইছে, সব আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে মদিনায় আসছে, 6 বছর হয়েছে খানায় কাবা তোয়াফ করতে পারতেছে না,
কলিজায় আঘাত আছে না নাই? কলিজা জ্বলতেছে। বললেন আপনি এই স্বপ্নটা বাস্তবায়ন করেন? রাসূল সাহাবায়ে কেরামদের কথা শুনে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য রাসূল বলেন ঠিক আছে, কারা কারা যুদ্ধের ময়দানে জাতীয় হজ করতে যাবে একটা ঘোষণা দাও। আর এক গোটা মদিনায় খবর হয়ে গেল আল্লাহর হাবিব মক্কায় যাবে হজ করবে, গোটা মদিনাতে আনন্দ। সাহাবায়ে কেরামরা বললেন অবশ্যই আমরা সেই হজে যাব, এত বছর পরে খানায় কাবা দেখব। সাহাবায়ে কেরাম একজন দুইজন নয়, 1400 সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে একত্রিত হইছে মক্কায় গিয়া হজ করবে। রাস্তার মধ্যে এহরামের কাপড় পরিধান করছে, এহরামের কাপড় বুঝেননি, হজ উমরা যারা করছে এই কাপড়টা যখন আমাদের পরিধান করা হয় নিয়ম হলো ইচ্ছাকৃত ভাবে একটা পিপিলিকাও আপনি মারতে পারবেন না। এহরামের কাপড় পরিধান করছে খবর হয়ে গেল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তার বাহিনী লইয়া মক্কায় আক্রমণ করবে, আমরা কোনোভাবেই তাদেরকে মক্কায় ঢুকতে দিব না। আমি আপনাদের কাছে জানতে চাই রাসূল কি যুদ্ধ করবার লাগে পারিছে না হজ করবার লাগে? এই সমস্ত কুকচুক্তি মহল এখনো আছে তখনও ছিল কথা হয় না? এরা সবসময় তিলে তাল বানায় কথা হয় না? তিলে তাল বানায়। এই যে দেখেন না তাবলিক লইয়া, তাবলিক ওয়ালারা কোনদিন অস্ত্র লইয়া তাবলিক করতে দেখছেন? মারামারি করতে দেখছেন? এরা নিজের খাইয়া নিজের হইরে যা ওয়াজ করতো, আমার কত লেয়ারের ওয়াজ করতে দেন না, এরা তো আমার সাথে লাগে না, আমাদের বিরুদ্ধে কথা কয়। আমেরিকা পর্যন্ত দাওয়াত দিতেছে, জঙ্গলে দাওয়াত দিতেছে, দেখ না এরার বিরোধিতা করার কি দরকার? অহম এটার কোনোভাবেই যখন পারতেছে না, অহম এরা জঙ্গি সংগঠনের সদস্য। এই যে একটা স্লোগান, এটা আপনারা কি মনে হচ্ছে বাংলাদেশের মানে এই স্লোগানটা শিখছে হইল রামবামদের কাছ থেকে, আমার কথা বুঝেন নাই? লাল চামড়া কুত্তাগুলি সর্বপ্রথম এই বাসাটা ইউজ করছে, একটা ডেলিভারি আমরা বাংলাদেশে শুরু হয়েছে। না না বাংলাদেশ তো ভিতরে দেখলে হজঙ্গে, এটা কিন্তু নতুন একটা শব্দ, এটা লাগাই নিয়েছে যার দাঁড়িয়ে আছে টুপি আছে ওই জঙ্গে তাবলি বলার বানাইলো জঙ্গে। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ওই বেঈমানরাই যারা নাতিপতির আজকে আমাদেরকে বলে তারার দাদারাও আজকে আর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জঙ্গি উপাধি দিয়েছে, কয় এরা যুদ্ধ করার জন্য মক্কায় ঢুকছে, এরা আমাদের উপর আক্রমণ করার জন্য মক্কায় ঢুকছে। অথচ রাসূল ইহরামের কাপড় পরিধান করে এলো হজ করার জন্য, গোটা মক্কায় ঘোষণা করছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমাদের সাথে যুদ্ধ করবার লেগে আছে। ঘটলো কি আর ঘটাইলো ঠিক না? এখন তো আর মক্কা ঢুকতে দেয় না, পুরো মক্কাবাসী কেঁপে গেছে, কহ মনে হয় আমরা প্রতিশোধ নেওয়ার লেগে ঢুকছে। তবে আমরা মক্কায় তাদেরকে ঢুকতে দিব না, কারণ এরা প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। গোটা মক্কায় খবর হয়ে গেছে আল্লাহ রাসূল হুদাইবিয়ার যাব জায়গা দিয়ে দাঁড়াইছে, এবার এরা ঢুকতে যখন দেয় না এখানে তাবু টাবু টাঙ্গাইছে, তখনকার নেতৃত্বে দিত আবু সুফিয়ান। আবু জাহেলের তো আগে শেষ করে লিছে, বদরের যুদ্ধই শেষ, এক কারা কুবায় ছেড়ে দিছে গলা সুদ্ধা শেষ, বডির থেকে এক কারা গলা হালকা করে লিছে, তা আবু জাহেল নাই এখন কারা? আবু সুফিয়ান নিয়া এই সুরার নেতৃত্বে। তখন তারা কি করলো, বিবৃতি দিল যে মোহাম্মদ তার দল বল নিয়ে মক্কায় ঢুকতেছে, আমরা উপর আক্রমণ করবো। এই খবর যখন শুরু হয়েছে মক্কার সবাই কেঁপে গেছে, হোটেলে তোর সবাই রেডি হয়ে তাহ আল্লাহ হাবিব 1400 সাহাবায়ে কেরাম নিয়ে আসছিলেন মক্কায় তোয়াফ করবে, হজ করবে, শান্তি মতে আবার মদিনায় যাবে, কিন্তু রাস্তায় আটকায় দিল। এখন আর একটা বিষয় আছে, আপনি কারোর সাথে যুদ্ধ করবেন
কারো সাথে আপনি লাগবেন ঝগড়া করবেন অথবা হাতাহাতি বক্সিং দিবেন তো দেওয়ার আগে তার ব্যাপারে আপনার জানার দরকার আছে না আপনি যে আমি যে আপনার সাথে লাগবো আমার শক্তিটা কতটুকু আছে এটা আমার যাচাই করা দরকার না করে শুধু লাগি দিলে বিপদ আছে কথা ভাই না হ্যাঁ আমরা যদি আমেরিকার লোক লাগতাম যে ভাবো রহমানে ভিড়াইব আমাদের তাহলে আমরা পারতাম না এলে আমরা যাইতাম না ঠিক তেমনি ভাবে কারো সাথে যুদ্ধ করতে গেলে তার অবস্থান আগে জানতে হয় কতটুকু অস্ত্র টস্ত্র আছে কি পরিমাণ সৈন্য আছে আমরা যদি যুদ্ধ করবো তাদের সাথে পারবো কিনা এগুলো আগে খবর নিতে হয় আবু সুফিয়ান চিন্তা করলো আমরা তো মক্কায় মদিনায় বহুবার গেছি একবারও তো আমরা জিততে পারলাম না হমানে আমরা সাইজ করছি হমানে ফিটাইছি আমরা ভিতরে ভয় আছে না নাই কারণ যতবার গেছে মদিনায় যুদ্ধ করত ফিরাইছে না জাকাত চাষ করে ছেড়ে দিছে হমানে সাইজ করছে ভিতরে একটা ভয় আছে আমরা তো যাবো যুদ্ধ করতাম আবার যদি কেন সাইজ করে বাড়ির দাঁড়াই মান সম্মান লইয়া টানা দাঁড়াই তাক আগে তাদের শক্তিটা যাই না ঘটনাটা শুনেন ওই আবু সুফিয়ান করলো কি দুইজন গোয়েন্দা পাঠাইছে তোমরা লুকাই গিয়া রাত্রের বেলা মোহাম্মদ কি পরিমাণ লুক আনছে এই বিষয়টা একটু ভালো করে দেখে আসবা আর আল্লাহর রাসূলকে আল্লাহ এত জ্ঞান বুদ্ধি দিছিলেন এত এলেম দিছিলেন রাসূল একটা কৌশল অবলম্বন করছে সেটা রাসূল জানতো না হয়তো আল্লাহ কোন ইঙ্গিতে জানাই দিছেন রাসূল করলো কি রাত্রের বেলা সাহাবায়ে কেরামদেরকে বলে এ আমার সাহাবীরা রাত্রের খাবার রেডি করো সন্ধ্যাবেলায় বলতেছে রাত্রের খাবার রেডি করো তো জি হুজুর রাত্রের খাবার রেডি করো তোমরা মানুষ এতজন দশজন করে করে একটা সুলা বানাও কয়জন করে করে আমার কথা বুঝতেছেন কয়জন করে দশজন করে একটা সুলা মানে একটা সুলার আন্ডারে দশজন মানুষ কতজন ১৪০০ দশজন করে বানালে সুলা ফাটাও ১০০টার উপরে যদি সুলা হয় বলুন ১০০ সুলা দিয়া ফাঁক করলে কত হাজার মানুষ কামানি যায় প্রায় ১ লক্ষ মানুষ কামানি যাবে আর ১০০০ মানুষ খাওয়াইতে ৩-৪টা সুলা হইলে এনাফ না সন্দেহ আছে আপনারা ৪টা সুলা হইলে ১৪০০ অথবা ৫টা সুলা হইলে ১৪০০-১৫০০ মানুষ খাওয়ানো যায় ডেক্সি বড় হইলে খাওয়ানো এই জায়গার মধ্যে রাসূল ভাই ১০০ সুলা বানাও সাহাবায়ে কেরাম মাথা বাদ দিয়া এটা বুঝলাম মানুষ আমরা মাত্র ১৪০০ জন রাসূল এতগুলো সুলা বানাইবার কথা কেন বললো ঘটনা কি অন রাসূল বলছে এখানে রিপিট করার কোনো সুযোগ নাই যদি কেন বানাবো কোন কারণে বানাবো এরকম বেয়াদবি সাহাবায়ে কেরাম শিখছে না রাসূল যেটা বলছে জি হুজুর বুঝে ধরুক বা না ধরুক কারণ আল্লাহ এবং রাসূলের সে বুদ্ধি তারার বেশি না আল্লাহ যা জানাইবে রাসূলকে রাসূল তা আমাদেরকে জানাবে এখন যদি রাসূল জিজ্ঞেস করি কেন তাহলে আদব না বেয়াদবি রাসূল বলছে ১০০ বানাও ইহারা কি করলো কাফেলার চতুর্দিকে ১০০ সুলা বানাইছে বানাই ১০০ সুলাতে আগুন ধরাইছে ১০০ সুলা যদি আগুন ধরা রাত্রেবেলা দেখলে কেমন লাগবো চতুর্দিকে খালি আগুন আর আগুন আবু সুফিয়ান গোয়েন্দা পাঠাইলো দুইজন দেখার জন্য মানুষ কি পরিমাণ আইছে এই দুইজন পাহাড়ের টিলা দুইটা মানুষ দেখতে যাইবো এমন সময় ছায়া দেখে চতুর্দিকে খালি আগুন আর আগুন কোন বুঝছেন না বিষয়টা এই দুইজন এক সর্বনাশ দ্বারা দ্বারা যাইস না রে এত আগুন কিরে কার একটু সামনে যাই আর একটু সামনে যায় আর একটু সামনে গেল দ্বারা দ্বারা এইটা তো আগুন না রে এইটা তো সুলা ওই যে ফাতিলা আছে এরা রান্না করতেছে কই বেড়া রান্না করলে এত সুলা কিতা ঘটনা কিতা বলে রে ১০০ সুলার উপরে তুইলে মানুষ না হইল লক্কা দিকে নিছে না এরা এমন ভয় পাইল সর্বনাশ মোহাম্মদ চালু আছে মদিনায় গিয়া যেই পরিমাণ মায়ের খাইছি প্রতিটা যুদ্ধে এবার এরা শক্ত করে আইছে আমরা যুদ্ধ করা সম্ভব না তাড়াতাড়ি বাঘ তাড়াতাড়ি বাঘ এই তু লু দুই লোক দৌড়া গেল আবু সুফিয়ানের কাছে গিয়া কইরে আবু সুফিয়ান মায়ের তো কম খাইছ না তোর তার লাশ সরম নাই তোর বড়ডিরে সাইজ করে হমানে শেষ করছে আর তুই ফাটা এখন চাইছ আবার মোহাম্মদের লাগে তুই যুদ্ধ করতে যা যুদ্ধ কর এ কয় তোরে ফাটাইছি মানুষ দেখার জন্য বক্তব্য দেওয়ার জন্য না ঘটনা কি বলে ঘটনা কি আমরা যখন কাফেলার দ্বার প্রান্তে গেছি গিয়া দেখি শত শত সুলার মধ্যে আগুন প্রত্যেকটা সুলায় সুলায় পাক হইতেছে খাওয়ার জন্য
তো আমি কি তোর সুলাদের পাল্লায় ফাড়াইছিলাম? বলে ফাড়াইছো তো মানুষদের পাল্লায় গেবে মাথা মোটা। তো তুই বুঝস না নি, একশো সুলা যদি দেখে, একশো সুলা যদি ফাতিলা দেখে, মানুষ কি পরিমাণে খাওয়াতেছে? কথা তো ঠিক, চিন্তা কর কত হাজার মানুষ যুদ্ধ দিয়ে করতে পারবি নি, কিন্তু আবু সুফিয়ান নিজেরা নিজে বুঝাইতে পারতেছে না, খালি কয়ে আচ্ছা ঠিক আছে রাত্রে বেলায় তোরা উল্টা ভালো দেখতে পারস, তোরা সকালে দিনের বেলা সরজমিনে গিয়া মানুষ দেখবি কি পরিমাণ আছে, এরপরে রিপোর্ট জানাবি, ওই পরিমাণ মানুষ নিয়ে অস্ত্র নিয়ে আমরা যুদ্ধ করতে যাব। আচ্ছা ভালো কথা, রাত্রে খানা তো শেষ, রাত্রে খানা শেষ, এখন খানা শেষের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার কলিজার টুকরা সাহাবীরা তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, আর চার পাঁচজন লোক কয়েকটা বাথরুম বানাও, সর্বোচ্চ ছয় থেকে সাতটা বাথরুম বানাইবা, কারণ সকালে সবারই কিন্তু এই জায়গার যাওয়ার লাগে, আপনারা টিকে বোঝা যায় এই খামসু তো আমি একই করি না, আপনারা যেইভাবে পত্রতা দেখাইতেছেন দুধুর জীবনে তার যাই না, এই অফিসে যাওয়ার লাগেনি, ছোট বড় সব দামি কম দামি সবাই প্রাসপেক্টর প্রধানমন্ত্রী সহ আমেরিকার প্রেসিডেন্ট দামি, মাগার এই অফিসে হিসাব কিতাব না মিলাই আপনি করতে পারি করতেন না, আগে হিসাব দিতে কই কেন, এখানে হিসাব কিতাব শেষ হন, আপনি যে কোনো জায়গা যান, তাহলে আপনারা আওয়াজটা তো জুড়ে দেওয়া দরকার আছে না, কারণ আপনারা আওয়াজ আসতে দিতে আমি শরম পাইলিছি যে আমি বুঝি একটা মামলা, এই অফিসটা তো আপনার দেখা করতেই হবে, এখন এইটার দরে কোন সময় বেশিরভাগ সকালবেলা ঘুম থেকে উঠলে এই অফিসে যাওয়া লাগে, রাসুল বললেন খানা টানা খাইছে ঘুমাও, ফজরের নামাজের জন্য উঠবা আর প্রস্রাব, এখন এই কথা বড় সময় নেই, তাক যা মানুষ যারা আছেন একটু ফালের সামনে আগান, আর নাইলে যে কানা ছিলেন তাক অহন এগুলো হয়ে না আসবো না, সম্মানিত সুবি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা ঘুমাও আর সকালে বাথরুমের প্রয়োজন আছে, তোমরা বাথরুম বানাইবা কয়টা? বলে পাঁচ ছয়টা, সাহাবায়ে কেরাম ওই ঘটনা তো বুঝলাম না, এরা আশ্চর্য হয়ে গেল, সুলা লাগে পাঁচ ছয়টা দিল একশোটা, ওহন বাথরুম হিসাবে বানানো আছে একশোটা, এই জায়গা রাসুল কয় পাঁচ ছটা বানাইতাম, ঘটনা কি কিন্তু ঘটনা কি তার রাসুলের জিগারে সম্ভব? এরা কয় বুঝলাম না, রাসুল সুলা বানাইলো একশো, বাথরুম যদি একশো হইতো তাহলে আমরা চোদ্দশো মানুষ যাইতে মারাইতাম, যাইতে মারাইতাম, কিন্তু আমার বানাইছে পাঁচ ছয়টা, ঘটনা কি এরা মাথার ধরে না, এই মাথার ধরুক আর না ধরুক বানা পাঁচ ছয়টা বানাইছে, সকালবেলা সবাই উঠছে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজের আগে উঠছে তাহাজ্জুদের সময় উঠতে যে সিরিয়াল লাগলো, কারণ পাঁচটা ছয়টা বাথরুমে ছয়জন যাওয়ার পরে বাকি মানুষ খুঁজে পো একসাথে কি দুইজন যাওয়া যা, এক টিকিটে তার দুইজন যাওয়া সম্ভব না, তখন একজন কে ঢুকছে আর একজন এই দরজার সামনে, এইভাবে সিরিয়াল শুরু হয়েছে, এই যে সিরিয়াল লাগলো চোদ্দশো মানুষের সিরিয়াল, খালি চোদ্দ জনেরই বাথরুমে ধরছে, এখন পাঁচজন বাইরে আবার সাতজন ঢুকে, এই করতে করতে সিরিয়াল এখান থেকে গেছে কাঞ্চন ব্রিজ পর্যন্ত, একটা না ছয়টার দিকে লাইন, এই যে বাথরুমের সিরিয়াল সকালবেলা, আবু সুফিয়ানের দুই গোয়েন্দা বাহিনী সকালবেলায় যে সরজমিনে মানুষ দেখত, যেই মাত্র কাবেলার সামনে এ দেখে বাথরুমের যে সিরিয়াল, সুবহানাল্লাহ বারে দিয়া ও হাই হাই রে বাথরুমের যে সিরিয়াস, উপায় নাই উপায় নাই, একটা একটা রেখে করে যুদ্ধ যে করতে দেখ বাথরুম কি করি, আচ্ছা কোসান বাথরুমও যদি এত হাজার হাজার লোক হয় তাবুর ভিতরে কত হাজার, এক তাবুর ভিতরে দুইজনও নাই, তাবুর ভিতরে দুইজন আছে সপ্তাহে বলছে বাথরুম, এখন আর এখন এই পরিমাণ যদি হয় বাথরুমের সিরিয়াল তাবুর ভিতরে কত পরিমাণ, পাই মা বসাই তো আসাই যুদ্ধ নাই, এই দুই লোক ধরতে ধরতে আবার গেল আবু সুফিয়ানের কাছে, গিয়া হোক বাইরে তোর আগে দিও নাই তোর পিছনেও নাই, তুই ভাবলে যুদ্ধ কর, বলে ঘটনা কিতা, বলে এখন সরজমিনে দেখছি, বলে কিতা দেখছ, বলে বাথরুম, বলে বাথরুম কিতা, বলে যে সিরিয়াল, বলে তোরে কি বাথরুমের সিরিয়াল লেগে ভাড়াইছি, বলে ভাই ঘটনা হইলো আমি যখন গেছি মানুষ দেখতাম গিয়া দেখি বাথরুমের সিরিয়াল কয়েক কিলোমিটার, এখন তুই চিন্তা কর তাবুর ভিতরে কত হাজার, তুই যে যুদ্ধ করতে যাইতে কার সাথে যাইতে, আবু সুফিয়ানের কলজাত মারছে মোরসা সর্বনাশ আগের মারি আগেছে নতুন করে মাইর খেয়ে লাভ নাই, যুদ্ধর চিন্তা মাথাতে বাদ দিয়েছে, কথা বুঝতেছেন,
বলুন কৌশল করা যায় আসেনি? কৌশল করতে হয়, আল্লাহর রাসূল কৌশল করেন, তাই বিনা যুদ্ধে বিজয়। সুবহানাল্লাহ। এবার মক্কা নগরীর মানুষ বলেন না মুহাম্মদের সঙ্গে, মুহাম্মদের সঙ্গে অতীতে যুদ্ধ করছি, হমানে মাইর খাইছি, কোন যুদ্ধে আমরা বিজয় লাভ করতে পারি নাই রে। এবার মদিনা থেকে মক্কার দ্বার প্রান্তে আসছে গো, এখন যদি বাড়ির কাছে আমরা ফিডায়া যায়, ইজ্জত সম্মান থাকবে না, তাই যুদ্ধে যাওয়া যাবে না, তাদের সঙ্গে কৌশলে কথা বলতে হবে। সুবহান, এখন সুর একেবারে নিয়ম একবারে শুরু করে দিয়েছে, কথা বুঝতেছেন? গোটা মক্কা নগরীর মানুষ বলে না না যুদ্ধ করা যাবে না, মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের সঙ্গে যতবার যুদ্ধ করছি রে, মা হারাইছি, বাবা হারাইছি, ভাই হারাইছি, বোন হারাইছি, হমানে ফিডাইছে, এখন আর যুদ্ধে যাওয়া যাবে না। তবে আমাদের সিদ্ধান্ত হলো মক্কায় ঢুকতে দিব না। এবার আল্লাহর হাবিব সকাল বেলা হযরত হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী বলেন উসমান রে আমি তোমারে মক্কায় পাঠাইব, মক্কার বড় বড় লিডারের সঙ্গে তুমি কথা বলবা, তাদেরকে মেসেজটা পৌঁছায়া দাও, আমরা কিন্তু যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি খানায় কাবা তোয়াফ করব, হজ করার জন্য আসছি, আরে যুদ্ধ করার জন্য আসি নাই, এই মেসেজ তাদের কাছে আমার পক্ষ থেকে তুমি পৌঁছায়া দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভদ্র একজন লোক ছিলেন, একেবারে লাজুক একটা ব্যক্তি ছিলেন, ওনার সঙ্গে কারো শত্রুতা নাই, ব্যবসায়ী ছিলেন, টাকাওয়ালা ছিলেন, তাই উনি মক্কায় গিয়া ঢুকলেন, মক্কার বড় বড় ব্যবসায়ীর সঙ্গে কথা বলল। এবার ভিতরে ঢোকার পরে তারা করল কি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে তারা বন্দি করে ফেলেছে। বন্দি করার পরে সাথে সাথে মক্কার থেকে খবর আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেছে, নবীর কানে খবর পৌঁছাইছে, নবীর কানে খবরটা পৌঁছাইছে ব্যতিক্রম। আল্লাহর হাবিবের কাছে গিয়া বলে নবী গো আপনার কলিজার টুকরা সাহাবি হযরত উসমান যখন মক্কায় ঢুকে তারা প্রথম তাকে বন্দি করছে, এরপরে উসমানকে তারা হত্যা করছে। আল্লাহর হাবিব এই খবরটা শোনার পরে হাবিব কিবরিয়া সাথে সাথে ওনার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ নবী এত পেরেশানির মধ্যে পড়লো, আমার উসমানকে বেঈমানরা হত্যা করছে, আমি তোদেরকে এখানে এক বাক্য একটা কথা তোদের জবান থেকে শুনতে চাই। সমস্ত সাহাবায়ে কেরামরা নবীর সাথে চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, বলতেছে আল্লাহর হাবিব এত পেরেশান কেন হইছেন? আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন, আমি এই মুহূর্তে শুনছি আমার উসমানকে তারা হত্যা করছে, এটা যদি সত্য হয় রে আমি নবী বরদাস্ত করতে পারি না, আমি নবী সহ্য করতে পারতেছি না, আমি নবী আজকে এই জায়গায় দাঁড়াইয়া ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আমি উসমানের রক্তের বদলা না লইয়া আমি নবী ও মদিনায় যাব না। উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, এটা আমি বরদাস্ত করি না, আমার উসমানকে হত্যা করবে, আমি নবী তার রক্তের বদলা চাই। আল্লাহর হাবিবের সঙ্গে সাহাবায়ে কেরামরা বলে নবী গো আপনি যদি অর্ডার দেন এই মুহূর্তে যুদ্ধের জন্য আমরা ঘোষণা দিব। আল্লাহর হাবিব তাড়াতাড়ি সবাইকে বললেন আমার সঙ্গে কারা কারা আছো, বায়াত হও, কি হইত বায়াত হও। আল্লাহর নবীর হাতে যখন হাত রাখলেন বায়াত হইছে। বায়াত বলতে কি বুঝলেন? আমাদের দেশের বায়াত নাই, আমরার দেশের বায়াত হলো সাউলে আর ডাইলে এক জায়গায় খিচুড়ি করা। আমাদের দেশের বায়াত হইল বায়াত হওয়ার পরে দরবারে গরু লইয়া যাওয়া, আরে ছাগল লইয়া যাওয়া,
কালো মুরগি লয়া যাওয়া এটা হইলো আমরা দরবারের সিস্টেম বায়াত হইছে তো এর লাগা গরু ছাগল লয়া যা একটাইলে চাইলে কিছুরি করার বায়াত রাসূল করে নাই রাসূল করে নাই আল্লাহর হাবিব যে বায়াত গ্রহণ করছিল সেই বায়াতটা ছিল রক্ত দেওয়ার বায়াত ঠিক কি বলে এটা কিসের বায়াত ছিল রক্ত দেওয়ার বায়াত ছিল রক্ত দেওয়ার বায়াত আল্লাহ আজকের যিনি মধ্যমণি অধ্যাপক মিজানুর রহমান পীর সাহেব দেওয়ানা হুজুর চলে আসছে হুজুরে বসায় রেখে এক মিনিট কথা বলার সাহস আমার নাই এটা সম্ভব না এখন হযরত আসছে ইনশাআল্লাহ আপনারা হযরতের জবান থেকে বয়ান শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন